টেলিভিশন স্ক্রিনত আমি ট্রেন্ড ইতিমধ্যে প্রকাশ করেছো। আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ আমি জানাও, কাটিগড়া কংগ্রেসের খলিলউদ্দিন মজুমদারের জয়লাভ, পশ্চিম গোয়ালপাড়া কংগ্রেসের আব্দুর রশিদ মন্ডলের জয়লাভ, হরভুগত সিপিআইএমর মনোরঞ্জন তালুকদারের জয়লাভ। তিনিটা সমষ্টির খবর এই মুহূর্তে আমি জানাইছো এটা এটাক, বাকি সমষ্টিসমূহের ফলাফল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। কাটিগড়াত কংগ্রেসের খলিলউদ্দিন মজুমদারের জয়লাভ, পশ্চিম গোয়ালপাড়াত কংগ্রেসের আব্দুর রশিদ মন্ডলের জয়লাভ, হরভুগত সিপিআইএমর মনোরঞ্জন তালুকদারের জয়লাভ। হরভুগ সমষ্টিত মহাজোটর প্রার্থী, বিরোধী মহাজোটর প্রার্থী সিপিআইএমর মনোরঞ্জন তালুকদারের জয়লাভ, আর বিরোধী মহাজোটর বাবেই এইবার হরভুগ সমষ্টি এরি পাতাসারকুসিয়া সমষ্টিলে আহিছিল রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত কুমার দাস। ইতিমধ্যে পাতাসারকুসিয়া সমষ্টির জয়ী হবলে সক্ষম হয়। আনহাতে হরভুগ সমষ্টিত জয়ী হয় সিপিআইএম অর্থাৎ বিরোধী মহাজোটর প্রার্থী মনোরঞ্জন তালুকদারের জয়লাভ। আন এক ব্রেকিং নিউজ, বদরপুরত এআইডিএফর আব্দুর আজিজর জয়লাভ, শিলচরত বিজেপির দিব্যায়ন চক্রবর্তী জয়লাভ, উদরবন্দর বিজেপির মিহির কান্তি সুমার জয়, ধলাইত বিজেপির পরিমাণ শুক্লবৈদ্যর জয়লাভ। এই মুহূর্তের ব্রেকিং নিউজ বদরপুর সমষ্টি অর্থাৎ বরাক উপত্যকার কেইবাটাও গুরুত্বপূর্ণ সমষ্টির খবর আমি জানাইছো। বদরপুরত এআইডিএফর আব্দুল আজিজর জয়লাভ, শিলচরত বিজেপির দিব্যায়ন চক্রবর্তী জয়লাভ, দীপায়ন চক্রবর্তী নতুন প্রার্থী আর ন মুখ বিজেপির ফলের প্রক্ষেপ করা হয়েছিল। বিজেপির সিটিং এমএলএ দিলীপ পালক টিকটের বঞ্চিত করে টিকট প্রদান করা হয়েছিল দীপায়ন চক্রবর্তীক, আর অবশেষত শিলচরতো বিজেপিয়ে মারিলে শেষ হাঁহি। শিলচর সমষ্টি বিজেপির দখলতে আছে, দীপায়ন চক্রবর্তীয় লাভ করেছে জয়, আর আনহাতে উদারবন্দর বিজেপির মিহির কান্তি সুমর জয়লাভ, ধলাইত বিজেপির প্রার্থী অর্থাৎ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর জয়লাভ।